আসসালামু আলাইকুম। রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গতকালকে বলেছিলাম যে নৌকা প্রতীকে নির্বাচন করতে যেয়ে চোদ্দ দলের যারা শরিক দল, আওয়ামী লীগের যারা শরিক দল, তাদের মধ্যে কি নিদারুণ আহাজারি কাজ করছে। কারণ তারা সবাই টের পেয়েছে যে নৌকা প্রতীক না পেলে তাদের পক্ষে জয়ের কোনো সম্ভাবনা নেই। নৌকা যদি সেই আসনে তাদের প্রার্থীকে প্রত্যাহারও করে নেয়, তবুও ওখানে আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী থাকবে তার সঙ্গেও তারা জিততে পারবে না। এই আশঙ্কার কারণে তারা নানা রকম ক্যারিকেচার করছে, নানা রকম দেন দরবার করছে, যেটাকে অনেকে বলছেন যে তারা নৌকা পাওয়ার জন্য অনেকটা ফেফে করে ঘুরছে। কিন্তু আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য অথবা দেশে বিদেশে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য 2014 এবং 18-তে সবচেয়ে বেশি যে ভূমিকা রেখেছিল সেটা হলো জাতীয় পার্টি। এই চোদ্দ দলের জাসদ ইনু অথবা রাশেদ খান মেনন অথবা দিলীপ বড়ুয়া এরা কী করলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসেবে কখনোই বিবেচিত হয়নি। বিবেচিত হয়েছে জাতীয় পার্টির ভূমিকাটা কী ছিল। তো জাতীয় পার্টি কিন্তু নৌকা প্রতীক নিয়ে যে নির্বাচন করেছে তা নয়, তারা মোটামুটি তাদের প্রতীক নিয়ে নির্বাচন করেছে, লাঙ্গল প্রতীক নিয়ে। এবং লাঙ্গল প্রতীকে কেবল নৌকার কাছ থেকে ছাড় পেয়েছে, মানে নৌকা সেখানে কোনো প্রার্থী দেয়নি, এতেই তাদের কাজ হয়েছে মোটামুটি। কিন্তু এবার কি হচ্ছে, এবার জাতীয় পার্টির শক্তি এতটাই কমেছে যে তারা এবার আর তাদের লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনেরও সাহস পাচ্ছে না। এখন যদি বলেন যে কে বলল তোমাকে, আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু এটাই এখন নিয়ম, এটাই এখন নিউজ মূলত, যে জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই মনে করছেন যে তারা যদি জিততে চান তাদের নৌকা প্রতীক লাগবে। তা না হলে ওই বিদ্রোহী প্রতীক যিনি আছেন, বিদ্রোহী যিনি প্রার্থী হয়েছেন, আওয়ামী লীগের বিদ্রোহী অথবা আওয়ামী লীগ থেকে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারাই আসলে নৌকার প্রতিনিধিত্ব করবে। এই নির্বাচনে তো বিএনপির কেউ আসবে বলে তারা আশাও করেন না। তাহলে কি হবে, নির্বাচন তো হবে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের, সেখানে আওয়ামী লীগের পরীক্ষিত একজন নেতা থাকতে জাতীয় পার্টিকে তারা ভোট দিবে আওয়ামী লীগের ভোটাররা, এটা আশা করা যায় না। যে কারণে তারা মোটামুটি এখন একটু হতাশার মধ্যে আছেন। এবং তারা যে নৌকা চান এটাও তারা বলতে পাচ্ছেন না, এই কারণে কি করে বলবেন, কারণ অলরেডি তো যে রাজনৈতিক দলগুলিকে কাছ থেকে কিন্তু নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছিল যে তাদের জোটের সঙ্গে জোটের হয়ে কারা কারা নির্বাচন করতে চান, এবং তারা বলেছেন যে আমাদের দলীয় প্রার্থীও আমাদের দলীয় প্রতীকও করতে পারি, নৌকা প্রতীকও করতে পারি। সেরকম চিঠি দানকারীদের মধ্যে কিন্তু জাতীয় পার্টি নেই, কিন্তু জাতীয় পার্টির পক্ষে নৌকা পাওয়াও কঠিন আইনগতভাবে। তাহলে তারা কি করবেন, তাহলে তারা কি লাঙ্গল নিয়েই দাঁড়াবেন এবং আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীর সঙ্গে দাঁড়াবেন? এবং আওয়ামী লীগ যদি তাদের প্রার্থীদেরকে প্রত্যাহার না করে তাহলে নৌকার সঙ্গেই কিন্তু লাঙ্গলকে লড়তে হবে। লাঙ্গলের কি সেই জোরটা আছে? গত কয়েক বছরে কি আমরা লাঙ্গলের সেই জোর কোথাও দেখেছি? আমরা দেখেছি বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু লাঙ্গল অংশ নিয়েছে এবং অংশ নিয়ে তারা কোথাও ভালো করতে পারে নাই। ম্যাক্সিমাম জায়গায় তারা ইসলামী আন্দোলনে যে হাত পাখা মার্কার ইসলামী আন্দোলন তাদের চেয়েও কম ভোট পেয়েছে। তাহলে লাঙ্গল কার ভোট আশা করবে, কার ভোট নিয়ে তারা নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? এরকম তো দেখি না। লাঙ্গলে যারা প্রার্থী হয়েছে তাদের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে ধরেন এই যে জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, হ্যাঁ শামীম হায়দার পাটোয়ারি, এদের সব জায়গায় কিন্তু আওয়ামী লীগ তাদের একজন করে প্রার্থী দিয়েছে। তাহলে ইলেকশনটা এখন হবে কিভাবে? এই জায়গাটিতে আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে একদম নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আগে কিন্তু জাতীয় পার্টি একটা চমক দেখাতে পারে। আমি বলেছিলাম যে এমনও হতে পারে যে জাতীয় পার্টি হয়তো তাদের সমস্ত প্রার্থীদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলতে পারে। তখন কেউ কেউ বলেছিলেন যে জি এম কাদের যদি বলেনও তাহলেই কি সবাই প্রত্যাহার করবেন, সবারই তো এমপি হওয়ার ইচ্ছা আছে। এটা কথা সত্য, কিন্তু এবার মনে হয় করবেন, আমার ধারণা। কেন করবেন, যখন তারা দেখবেন যে কোনো সমঝোতা হয়নি,
আওয়ামী লীগ তাদের আসনটা ছাড়ছে না, অথবা আওয়ামী লীগ বলছে ঠিক আছে আমরা ছাড়লাম, আমার যে স্বতন্ত্রদের আমরা কিভাবে উঠাইতে বলবো, তখন কিন্তু এই জাতীয় পার্টি যখন দেখবে তার নির্বাচনে বিজয়ী হওয়াটা নিশ্চিত নয়, তখন তারা কিন্তু প্রত্যাহার করতে পারে। এই জন্যই করতে পারে, জাতীয় পার্টি তো এই নির্বাচনে যাচ্ছেই এমপি হওয়ার জন্য। জাতীয় পার্টি যে সমস্ত নেতারা এর আগে 2018 সালে অথবা 2014 সালে নির্বাচনে অংশ নিয়েছিলেন, তারা তো এমপি হওয়ার জন্যই নিয়েছিলেন। 2014 সালে যারা এরশাদের নির্দেশ অমান্য করেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি এবং তারা কিন্তু ওই এমপি হওয়ার লোভেই করেননি, তার কাছে জাতীয় পার্টির শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ ছিল না, তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল এমপি হতে পারা না পারা। এবারও তাই, এখন তারা হয়তো জিএম ক্যাডারের নির্দেশ অমান্য করতেও পারেন যদি এমপি হওয়ার নিশ্চয়তা পান, কিন্তু সেই নিশ্চয়তাকে কে দিবে? আওয়ামী লীগ তো দিতে পারবে না, কারণ আওয়ামী লীগের তো একজন ওখানে বিদ্রোহী প্রার্থী থাকবে, তো কিভাবে সম্ভব হবে? এই জায়গাটায় কিন্তু বড় একটা সমস্যা থেকে যাবে আমি মনে করি। আর এই সমস্যাকে মাথায় নিয়ে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি না, এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। আমার সন্দেহের আরও একটা কারণ আছে, সেটা হলো দেখুন জিএম কাদেরকে কিন্তু আমি মনোনয়নপত্র দাখিলের পর থেকে এ পর্যন্ত আমি কখনো কিন্তু, এমনকি নির্বাচনে যাওয়ার যে ঘোষণাটা আপনারা দেখেছেন, সেই ঘোষণাটা পর্যন্ত কিন্তু প্রেসে জিএম কাদের এসে দেননি, দিয়েছেন চুন্নু সাহেব ওনাদের মহাসচিব ওনারা। তাহলে জিএম কাদের বলতে, আমি জিএম কাদেরকে সর্বশেষ যে পাবলিক মিটিংয়ে বলতে শুনেছি সেখানে উনি নির্বাচনের বিপক্ষেই মত দিয়েছেন, এবং উনি এমনও বলেছিলেন এই নির্বাচনে অংশ নিলে ব্যক্তিগত পর্যায়ে স্যাংশনের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। এটা যখন উনি বলেন তখন মনে হয় যে উনি আমার আপনার চেয়ে একটু বেশি কিছু জানেন। যদি সেই জানার উপর ভর করে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে না যায়, তাতেও কিন্তু আমি অবাক হব না। এখন বটম লাইনটা হচ্ছে জাতীয় পার্টি কিন্তু দেশ ও জাতির কথা ভাবছে না, তারা নিজেদের স্বার্থের কথা ভাবছে এবং তারা এমপি হতে চায়, এমপি হয়ে এমপির সুযোগ সুবিধা নিতে চায়, এমপির দাপট এমপির ক্ষমতা প্রয়োগ করতে চায়। কিন্তু সেটাও যখন অনিশ্চিত তখন হয়তো তারা এমনও হতে পারে যে একটা বিপ্লবীর ভূমিকায় চলে আসবে। আজ যে অনুষ্ঠান যখন আমরা যখন রেকর্ডিংটা করছি বুধবার, আজ আজকে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের একটা মিটিং হওয়ার কথা, সেই মিটিং হয়তো সেই ফলাফলটা পাওয়া যাবে, যে কাল নাগাদ হয়তো আমরা ডিটেল আরও কিছু বলতে পারবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।